দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদেরকে আমরা জানাচ্ছি। ফের একবার ট্রেন দুর্ঘটনার খবর আসছে। দর্শক বন্ধুরা, হাফলং স্টেশনের কাছাকাছি কিছুক্ষণ আগে কিন্তু আমরা যেটা খবর পেলাম, হাফলং স্টেশনের কাছাকাছি গুয়াহাটি থেকে আসার পথে একটি মালবাহী ট্রেন কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, লাইনচ্যুত হয়ে কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে, টানেলের ভিতরে কিন্তু আটকে পড়ে। টানেলের ভিতরে আটকে যাওয়ার ফলে কিন্তু উভয় দিকের যে দুপাল্লার যে ট্রেনগুলো আছে সেগুলো কিন্তু চলাচল বন্ধ হয়ে পড়ে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো সেখানে আজকের যাত্রীর সাথে, যিনি বদরপুর থেকে গুয়াহাটিতে যাচ্ছিলেন, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আজকে যে ট্রেন দুর্ঘটনার খবরটা আমরা শুনলাম, কি হয়েছিল, আপনারা এখন কোথায় আছেন, যে মালবাহী ট্রেনটা কোথায় দুর্ঘটনার কবলে পড়ে? হ্যাঁ, আমরা আসলে সকাল দুপুর 12টার দিকে বদরপুর থেকে রওনা দিয়েছিলাম গুয়াহাটির উদ্দেশ্যে। বিকেল 4টার দিকে এসে নিউ হাফলঙ্গে এসে পৌঁছেছি। তারপরে 2 ঘন্টা পরে আমরা জানতে পারি যে এইখানে সামনে একটা মালগাড়ি দুর্ঘটনা ঘটেছে। তারপর প্রায় 2 ঘন্টা পরে আমাদেরকে আবার অপেক্ষা করার পরে আমাদেরকে আবার ব্যাক করে পাঠিয়ে দিয়েছে বদরপুর। আপনারা কি মানে হাফলং পর্যন্ত যাওয়ার পরে খবর পেয়েছেন যে লাইনচ্যুত হয়েছে একটি ট্রেন? হ্যাঁ হ্যাঁ, আমরা হাফলং পৌঁছার পরে প্রায় 2 ঘন্টা পর আমরা খবর পেয়েছি। আর বাদ যে ট্রেন গুলো আছে অন্যান্য এই রুটে, যে অন্যান্য ট্রেন গুলো যেগুলো রয়েছে সেগুলো কি বাতিল করা হয়েছে? হ্যাঁ, সেগুলো ত্রিপুরা সুন্দরী শুনেছি বাতিল করা হয়েছে। আবার আমাদের আগে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, ওইটা আবার কাছ থেকে ঘুরে এসেছে। আবার আমরা যখন নিউ হাফলং থেকে ছেড়ে দিয়েছিলাম তখন দেখেছি ওই কাঞ্চনজঙ্ঘা আবার নিউ হাফলং এসে পৌঁছে গিয়েছে। আবার উল্টো দিক থেকে এখন এটা কি আবার আগরতলা দিকে চলে আসছে ট্রেনগুলো? হ্যাঁ, এটা এখনো সঠিক কোনো খবর পাইনি, মতলব এটা হয়তো ব্যাক করে দিতে পারে। আপনারা গুয়াহাটি যাওয়ার পথে আপনারা ফিরে আসছেন আবার বদরপুর দিকে? হ্যাঁ হ্যাঁ, আমরা আবার এখন এখানে যে ট্রেন দুর্ঘটনার ফলে কেউ আহত বা নিহত এমন কোন খবর কি আপনারা জানতে পেরেছেন, বা ওখানে যাত্রী হিসাবে কতটুকু তথ্য কি আছে কিনা আপনার কাছে? হ্যালো, এখন অবধি এমন কোনো খবর পাইনি। মানে এখন যাত্রীবাহী ট্রেন সম্পূর্ণ চলাচল বন্ধ রয়েছে যেমন জানা যাচ্ছে নাকি? ধন্যবাদ আমাদেরকে তথ্যগুলো দেওয়ার জন্য। দর্শক বন্ধুরা, আমরা যেমনটা বলছিলাম আর কিন্তু ট্রেন দুর্ঘটনা যার ধরুন কিন্তু আগরতলা এবং গুয়াহাটির রুটে যে এবং যে সমস্ত যাত্রীবাহী ট্রেন গুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ কিন্তু বাতিল করা হয়েছে। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এবার আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে এসএনএম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার। চিকেন ব্রোস্ট, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম, চা, কফি, এছাড়াও বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন এসএনএম গ্রিন আপেল রেস্টুরেন্টে। আমাদের ঠিকানা সোনামুড়ার নতুন পেট্রোল পাম্পের নিকটে। যোগাযোগ 9366106793 অথবা 9612373546। রয়েছে 3 কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা। অন্তরা জুয়েলার্সের 25তম বর্ষপূর্তি উপলক্ষে এবং আসন্ন শারদীয়া স্বর্ণ সম্ভার ও ধনতেরাস উপলক্ষে অন্তরা জুয়েলার্সের বিশেষ আকর্ষণীয় অফার। সোনার গহনার মজুরিতে রয়েছে 30% পর্যন্ত ছাড়।
প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। প্রতি 10,000 টাকার কেনাকাটার উপর থাকছে মেগা ড্র কুপন। প্রথম পুরস্কার পালসার বাইক, দ্বিতীয় পুরস্কার স্কুটি, এছাড়াও রয়েছে 10টি সান্ত্বনা পুরস্কার। পুরনো সোনার বদলে হলমার্ক যুক্ত নতুন গহনা নেওয়ার সুযোগ। আমাদের ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। অফার চলবে 1 অক্টোবর থেকে 10ই অক্টোবর এবং 18ই অক্টোবর থেকে 1ই নভেম্বর পর্যন্ত। মেগা ড্র অনুষ্ঠিত হবে 2রা নভেম্বর।